Hello coders, this is AlgoBot 048 B. A video tutorial and our latest code forces round 844 div1 plus div2 problem C equal frequencies ni alojona korbo. To problem description ta obosshoi nijer ekbar pore niben. Ekhane t সংখ্যক টেস্ট কেস দেওয়া থাকবে আর প্রত্যেকটা টেস্ট কেসে n length এর একটা স্ট্রিং দেওয়া থাকবে। তো ওই স্ট্রিং এ হচ্ছে আমার লোয়ার কেস অ্যালফাবেট গুলো থাকতে পারে, ইংলিশ লেটারস গুলো। তো এখন আমাকে এরকম একটা স্ট্রিং জেনারেট করতে হবে যেই স্ট্রিং এ আমার প্রত্যেকটা ক্যারেক্টার एक ही फ्रिक्वेंसी आसे माने प्रत्येकटार क्यारेक्टारेर अकारेंस सेम। फर एक्साम्पल ये स्ट्रिंगटा जो आमरा देखी एखाने दुईटा ए आसे, दुईटा पी आसे एबं दुईटा एल आसे। सो एखाने जे तीनटा चारटा क्यारेक्टर आसे, सरि तीनटा क्यारेक्टर ए पी एल तीनटा क्यारेक्टारेरई अकारेंस सेम। बाट ए स्ट्रिंगटा जो आमरा देखी तो एखाने होच्छे दुई चारटा इ आसे आर एकटा भि आसे। सो दुईटा क्यारेक्टारेर अकारेंस किन्तु सेम ना। दैट मीन्स हमारे एखाने किछु चेंज करते होबे। आल्टिमेटली आमार जेटा आउटपुट देखाते होबे सेटा होच्छे आमी मिनिमाम कयटा चेंज करेछि एबं तारपरे आमार देखाते होबे जे कोन कोन क्यारेक्टर आमरा चेंज करेछि। फर एग्जाम्पल आमि जोदि एई टेस्ट केसटा देखि, प्रथम टेस्ट केसटा एखाने आछे हेलो। ओके, तो एखाने देखतेई पाচ্ছি आमरा एच इ एबं ओ एकबार करे आछे आर एल होच्छे दुइटा आछे। दैट मीन्स आमार फ्रिक्वेंसी सबगुलो सेम नाई, आमार एखाने किछु चेंज करते होबे। तो आमि जोदि এই যে এলটাকে এন করে দিই এখানে, তাহলে এখন কিন্তু আমার এইচ ই এল এন ও প্রত্যেকটা ক্যারেক্টার একবার করে আছে। সো এটা একটা পারফেক্ট স্ট্রিং। তাহলে আমি অপারেশন করছি কয়টা? একটা। আর আলটিমেটলি স্ট্রিংটা কি দাঁড়াইছে? এইটা। ওকে, তো আমার মিনিমাম নাম্বার অফ অপারেশনের মধ্যে আমার কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে এবং আমার হচ্ছে মডিফাইড স্ট্রিংটা আউটপুট দেখাতে হবে। দ্যাটস ইট। তো এটা হচ্ছে আমার প্রবলেম ডেসক্রিপশন। আমরা এখানে কিছু টেস্ট কেস দেখলাম, এবার হচ্ছে আমরা সলিউশনে যাই। এখানে হচ্ছে আমার দুইটা স্ট্রিং, দুইটা জিনিস আমার এখানে জানতে হবে। আমার ইনপুটে যে স্ট্রিংটা দেওয়া আছে, ফর এক্সাম্পল আমি একটা র্যান্ডম স্ট্রিং নিয়ে সেটা হচ্ছে এ এ সি ডি ই এফ এফ। ওকে, আর আরও দুইটা নাম আছে। ফর এক্সাম্পল আমি এখানে হচ্ছে একটা এ নিলাম, এটা হচ্ছে আমার স্ট্রিংটা। তো এই স্ট্রিংয়ের লেন্থ কত? এই স্ট্রিংয়ের আমার লেন্থ দাঁড়াচ্ছে হচ্ছে 8, আমার লেন্থ হচ্ছে 8। এখন আমার এই স্ট্রিংয়ে প্রত্যেকটা ক্যারেক্টারকে সেম ফ্রিকোয়েন্সিতে আনতে হবে। এখন তাহলে সবার আগে আমার মাথায় আসতেছে দুইটা প্রশ্ন, সেটা হচ্ছে কোন কোন ক্যারেক্টারগুলো থাকবে। এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন, কোন কোন ক্যারেক্টারগুলো থাকবে। এবং সেকেন্ড কোশ্চেন, কোন ক্যারেক্টার কয়বার থাকবে। ওকে, বাট এই যে প্রথম কোশ্চেনটা থেকেও একটা সিম্পলিফাইড কোশ্চেন আমি বের করতে পারি। সেটা হচ্ছে কোন কোন ক্যারেক্টার থাকবে, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমার কয়টা ডিস্টিংক্ট ক্যারেক্টার থাকবে। ফর এক্সাম্পল আমার স্ট্রিংটার লেন্থ হচ্ছে 8, তাহলে আমি যদি দুইটা ডিস্টিংক্ট ক্যারেক্টার রাখি তাহলে আমি দুইটা ক্যারেক্টারেরই চারটা করে ফ্রিকোয়েন্সি নিয়ে আমি 8 বানাইতে পারি। ওকে, অথবা আমি যদি জাস্ট একটা ক্যারেক্টার রাখি, একটা ক্যারেক্টারেরই আমি 8টা ফ্রিকোয়েন্সি দিয়ে আমি 8 বানাইতে পারি। এখন প্রশ্ন হচ্ছে আমি কয়টা ক্যারেক্টার রাখতে চাচ্ছি। প্রশ্ন হচ্ছে আমি এখানে কি একটা ক্যারেক্টার রাখবো নাকি দুইটা ক্যারেক্টার রাখবো। আমি একটা ক্যারেক্টার, দুইটা ক্যারেক্টার এরকম আলটিমেটলি 26টা ক্যারেক্টার দিয়ে চেক করতে পারি যে আলটিমেটলি আমি কতগুলো ক্যারেক্টার ডিস্টিংক্ট রাখলে আমি এরকম একটা আমার স্যাটিসফাইড কন্ডিশন সম্বলিত একটা স্ট্রিং পাবো। সো এইটা কিন্তু প্রিটি সিম্পল। আমি হচ্ছে 1 থেকে 26 পর্যন্ত যাব, কারণ ডিস্টিংক্ট ক্যারেক্টার আমার 26টাই হইতে পারে। রাইট, আমার ডিস্টিংক্ট ক্যারেক্টার 26টা হইতে পারে। তাহলে আমি যেটা করব, ফর এক্সাম্পল আমি সবার আগে চেক করব যে একটা ক্যারেক্টার দিয়ে আমি সবগুলোকে একটা ক্যারেক্টারে আমার যদি কনভার্ট করতে চাই মিনিমাম কয়টা মুভ লাগবে। দেন দুইটা ক্যারেক্টারে কনভার্ট করতে হলে কয়টা মুভ লাগবে, 26টা ক্যারেক্টারে কনভার্ট করতে হলে আমার কয়টা মুভ লাগবে। দেন আমার যতগুলো ক্যারেক্টার দিয়ে মিনিমাম মুভ লাগতেছে সেটাই হচ্ছে আমার ফাইনাল মিনিমাম নাম্বার অফ মুভস। ওকে, এখন তার মানে আমাদের প্রবলেমটা এখন ছোট হয়ে গেছে। প্রবলেমটা হচ্ছে আমার কাছে বাই ডিফল্ট একটা স্ট্রিং আছে, আমি ওই স্ট্রিংটা আবার রিরাইট করতেছি। সি ডি ই এফ এফ এ। ওকে, এখন প্রবলেমটা আরও ছোট হয়ে গেছে। আমার একটা এন লেন্থের স্ট্রিং আছে, সেই স্ট্রিংয়ে আমাকে বলে দেওয়া আছে যে এক্সটা ক্যারেক্টার আমি ব্যবহার করতে পারবো, এক্সটা ক্যারেক্টার। ওকে, এখন এই এক্সটা কি? এই এক্সটা হচ্ছে আমরা একবার চেক করব একটা দিয়ে, আমরা একবার একটা ডিস্টিংক্ট ক্যারেক্টার ধরে করব, দুইটা ক্যারেক্টার দিয়ে করব, তিনটা ক্যারেক্টার দিয়ে করব, 25টা ক্যারেক্টার দিয়ে করব, 26টা ক্যারেক্টার দিয়ে করব। ওকে, মানে এগুলো হচ্ছে ডিস্টিংক্ট নাম্বার অফ কয়টা ক্যারেক্টার আমি নিচ্ছি কাজে লাগানোর জন্য। ওকে, এখন এখানে কি অ্যাকচুয়ালি আমার 26টা ক্যারেক্টারই লাগবে চেক করার জন্য? আমার এখানে কিন্তু অ্যাকচুয়ালি 26টা ক্যারেক্টার লাগবে না, আমি এখানে আরও ছোটো করতে পারি। আমি হচ্ছে একটা ডিস্টিংক্ট ক্যারেক্টার দিয়ে যদি করতে চাই তাহলে হবে, দুইটা ডিস্টিংক্ট ক্যারেক্টার দিয়ে যদি করতে চাই, চারটা দিয়ে করতে চাই, আটটা দিয়ে করতে চাই। এখন আমি যদি চাই যে তিনটা ক্যারেক্টার দিয়ে, তিনটা ডিস্টিংক্ট ক্যারেক্টার দিয়ে করবো, সেটা কি কখনো পসিবল? সেটা কখনো পসিবল না। কেন পসিবল না? কারণ 8 3 দেওয়া বিভাজ্য না। আমি ফর এক্সাম্পল এই তিনটাকে হচ্ছে একটা ক্যারেক্টার দিলাম, এই তিনটাকে একটা ক্যারেক্টার দিলাম, বাট এই দুইটা কিন্তু আলাদা ফ্রিকোয়েন্সি রয়ে যাবে। সো আমার যে লেন্থটা আমি নিব, যে এক্সের ভ্যালুটা, এটা আমার অবভিয়াসলি কি এমকে ডিভাইড করতে হবে ইকুয়ালি। ওকে, আচ্ছা, তাহলে অ্যাটমোস্ট আমার 26টা ক্যারেক্টার লাগতে পারে, অ্যাটমোস্ট, এর বেশি না। তো এখন আমি এই ছোটো প্রবলেমটা সলভ করি, যে ধরা যাক আমার কাছে হচ্ছে একটা স্ট্রিং আছে, আর ওই স্ট্রিংয়ের মধ্যে আমার সবগুলো ক্যারেক্টারকে সেম ফ্রিকোয়েন্সিতে আনতে হবে, এবং কয়টা ক্যারেক্টার ব্যবহার করতে পারি আমি? এক্স পরিমাণ। এখন ধরে নেওয়া যাক আমি হচ্ছে এই স্ট্রিংয়ের জন্য একটা ক্যারেক্টার দিয়ে আমি চাচ্ছি যে জাস্ট একটা ক্যারেক্টার ব্যবহার করব। ওকে, তাহলে এখানে কোন ক্যারেক্টারটা ব্যবহার করা বেশি আমার জন্য উপকারী হবে? এখন আমি যদি চাই যে আমি এখানে সবগুলোকে জেড করে দিব, একটা ক্যারেক্টার আমি চুজ করলাম জেড, আমি সবগুলোকে জেড করে দিব, এখন সেটা করতে গেলে কিন্তু আমার সবগুলোই চেঞ্জ করা লাগবে, রাইট? কারণ এখানে একটাও জেড নাই, সবগুলোতে চেঞ্জ করা লাগবে। বাট আমি যদি চাই সবগুলোকে এ করে দিব, তাহলে কিন্তু আমার এই যে এই ক্যারেক্টার এবং এই ক্যারেক্টার, এই তিনটাতে আমার কোনো চেঞ্জ করা লাগতেছে না। সো আমার যতগুলোই চেঞ্জ করা লাগে না কেন, আমার সবার আগে মাথায় রাখতে হবে কোন ক্যারেক্টারটা অলরেডি ম্যাক্সিমাম টাইম আমার আছে। ওকে, আচ্ছা, তো এখন আমরা ধরি তাহলে হচ্ছে আমি একটা ক্যারেক্টার দিয়ে করতে চাচ্ছি। তো একটা ক্যারেক্টার দিয়ে যদি করতে চাই, একটা ক্যারেক্টার কোনটা ধরবো? আমি দেখতে পাচ্ছি যে আমার কাছে এখানে এ আছে কয়টা? এ আছে আমার কাছে 3টা, তারপর হচ্ছে এফ আছে 2টা, তারপর সি আছে 1টা, আর ডি আছে 1টা, আর ই আছে 1টা, রাইট? ওকে, তো এগুলো হচ্ছে আমার ক্যারেক্টার। এখন আমি কয়টা ডিস্টিংক্ট ক্যারেক্টার দিয়ে করতে চাচ্ছি? আমি একটা ডিস্টিংক্ট ক্যারেক্টার দিয়ে করতে চাচ্ছি। দ্যাট মিন্স আমার জাস্ট এইটুকু মেজার করলে হবে। এখন এ কোন কোন জায়গায় আছে? এ হচ্ছে আমার এইখানে আছে, এখানে আছে, এবং এইখানে আছে। বাকিগুলোতে আমার চেঞ্জ করতে হবে। বাকিগুলোতে কি করতে হবে? এখানে এ নিয়ে আসতে হবে, এ এ এ এ, ক্লিয়ার? তাহলে যদি একটা ক্যারেক্টার দিয়ে করতে চাই আমার কয়টা মুভ লাগলো? 5টা, ক্লিয়ার? আচ্ছা, এবার আমি 2টা ক্যারেক্টার দিয়ে করব। তো এখন আমরা দেখি 2টা ক্যারেক্টার দিয়ে করলে অ্যাকচুয়ালি কী চেঞ্জটা হবে। 2টা ক্যারেক্টার দিয়ে যখন আমরা করব, তখন অ্যাকচুয়ালি আমাদের কোন 2টা ক্যারেক্টার নিয়ে কত করা লাগবে? এই যে এ এবং এফ, কারণ এই 2টা ম্যাক্সিমাম আমি উপর থেকে নিব, মানে যেগুলো বেশি বার আছে, রাইট? এ এবং এফ, তাহলে এ এবং এফ অলরেডি কোথায় কোথায় আছে? আমার অলরেডি এখানে আছে, এখানে আছে, এইখানে, এইখানে, এইখানে। তাহলে আমার চেঞ্জ করা লাগবে কোথায়? 1 2 3টা, আমার চেঞ্জ করা লাগবে জাস্ট 3টা, ক্লিয়ার? এখন কথা হচ্ছে এর মধ্যে তো আবার ঝামেলা আছে। ঝামেলাটা কি? ঝামেলা হচ্ছে আমার এ চলে আসছে এখন 3টা, এফ চলে আসছে 2টা, এখানে তো আমার এই 2টা ক্যারেক্টারের মধ্যে এখন একটা ঝামেলা হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি আমি যদি 2টা ক্যারেক্টারে রাখতে চাই, আমি যদি চাই যে আমার সম্পূর্ণ স্ট্রিংয়ে জাস্ট 2টা ক্যারেক্টার থাকুক, তাহলে প্রত্যেকটা ক্যারেক্টার কয়বার থাকতে হবে? প্রত্যেকটা ক্যারেক্টার থাকতে হবে 4বার করে। প্রত্যেকটা ক্যারেক্টার আমার থাকতে হবে 4বার করে, 4 2 গুণে 8। তাহলে আমার এ অলরেডি 3বার আছে, আমার আরও একটা কি লাগবে? এ লাগবে। এফ 2টা আছে, আমার আরও 2টা এফ লাগবে। তাহলে এই 2টা আমি কোথায় বসাবো? এই যে বাকি যেগুলো আছে আমি এখানে নিয়ে আসবো। এ আমার এ কয়টা দরকার? এ এক্সট্রা একটা দরকার। এফ আমার দরকার 2টা, এই 2টা এফ আমি এখানে নিয়ে আসবো। তাহলে মিনিমাম মুভ বের করা যাবে এইভাবে, এবং আমি একটা স্ট্রিংও পাবো এইভাবে। আমার গ্রিডিলি চিন্তা করতে হবে কোন ক্যারেক্টারটা আমার সবচেয়ে বেশি বার আছে, সেভাবে সাজায় নিতে হবে, ঠিক আছে? এখন যদি এরকম হয়, যে ফর এক্সাম্পল আমি হচ্ছে 2টা ক্যারেক্টার দিয়ে করতে চাচ্ছি, আর আমার স্ট্রিংটা হচ্ছে এখন এভাবে আছে, আমার 5টা এ আছে, আমার 5টা। ওকে, এখন কি হবে? এখন আমি যদি দেখি যে আমার এখানে হচ্ছে চারটা করে লাগবে কিন্তু আমার কাছে এ আছে এখানে পাঁচটা ওকে এফ আছে কয়টা আমার কাছে এফ আছে হচ্ছে দুইটা তাহলে আমার এ কিন্তু একটা ওমিট করা লাগবে একটা এ আমার কমাইতে হবে আর প্লাস দুইটা এফ আমার লাগবে ওকে তো যদি আমার কোনো একটা স্ট্রিং এর কাউন্ট বেশি থাকে যতগুলো দরকার ততগুলো আগে আমি নিয়ে নিব চারটা দরকার চারটা নিয়ে নিই একটা যেটা আছে সেটা আমার ধরে নিতে হবে যে ই এর মত সেটা আমার চেঞ্জ করা লাগবে এফ তো অলরেডি দুইটা আছে আর এখানে একটা এফ বসাই দিব আর এখানে একটা এফ বসাই দিব দ্যাটস ইট এখন আমার এফ হয়ে গেছে চারটা এ হয়ে গেছে চারটা ক্লিয়ার তো এরকম করে আমার ৮ দিয়ে ৮ এর গুণিতক কতগুলো আছে ২৬ পর্যন্ত ৮ এর গুণিতক আছে ১ ২ ৪ ৮ জাস্ট ৮টা ইটারেশনের মাধ্যমে আমি এই সম্পূর্ণ স্ট্রিংটা বিল্ড করতে পারবো তো আমি যেটা করব আমি হচ্ছে এই x এর ভ্যালুটা ধরে নিব ওকে x এর ভ্যালুটা ধরে নিব জাস্ট এই প্রোগ্রামটা যদি আমরা একটু দেখি যে এরকম আমার কাছে একটা স্ট্রিং আছে এবং আমি কোন ক্যারেক্টার কতবার আছে সেটা আমি জানি এখন আমার একটা নতুন একটা অপটিমাল স্ট্রিং আমার জেনারেট করতে হবে এই প্রবলেমটা আমি একটু সলভ করব ঠিক আছে তাহলে এই প্রবলেমটা সলভ করার জন্য জাস্ট এই প্রবলেমের কোডটা আমরা দেখি ঠিক আছে তো ধরে নিই আমরা হচ্ছে আমার স্ট্রিংটা দেওয়া আছে এভাবে আর হচ্ছে আমার x এর ভ্যালু হচ্ছে কত x এর ভ্যালু হচ্ছে 2 ধরে নিলাম হচ্ছে আমার x এর ভ্যালু 2 এখন আমার একটা স্ট্রিং দেওয়া আছে আর বলা আছে যে আমি সর্বোচ্চ আমার এতগুলো ক্যারেক্টার অলরেডি আমার কাছে আছে সেটা হিসাব আমি করে রাখছি কোন একটা ডেটা স্ট্রাকচারে বাট আমার কাছে বলা আছে যে দুইটা লাগবে ঠিক আছে দুইটা ডিসটিংক্ট ক্যারেক্টার লাগবে তাহলে কোন দুইটা নিব obviously যে দুইটা সবচেয়ে বেশি বার আছে a এবং f তো আমি জাস্ট এইটুকুর কোড দেখি ওকে তো ধরা যাক আমার কাছে একটা স্ট্রিং দেওয়া আছে আমি সম্পূর্ণ ব্যাপার সেবার আগে লিখে দিলাম ওকে আমার কাছে একটা স্ট্রিং দেওয়া আছে স্ট্রিং এর লেন্থ দেওয়া আছে ওকে আর কি দেওয়া আছে আর দেওয়া আছে রিকোয়ার্ড ক্যারেক্টার মানে রিকোয়ার্ড ক্যারেক্টার এখানে কয়টা দুইটা আমি দুইটা ক্যারেক্টার নিতে পারবো ওকে আচ্ছা তো বাই ডিফল্ট একটা টেম্পোরারি স্ট্রিং নিব আমি যে স্ট্রিংটা হবে আমার ফাইনাল অ্যানসার ঠিক আছে আচ্ছা তো ফাইনাল অ্যানসার যে স্ট্রিংটা সেটা আমি এখানে বিল্ড করব সেটার আমি লেন্থ নিয়ে নিলাম ৮ এই ৮ আমি এখানে রেখে দিই আমি হচ্ছে সম্পূর্ণ কোডের সিমুলেশনটা দেখাবো ওকে তো আমি এখানে ৮টা ঘর রাখলাম আমার যে টেম্পোরারি স্ট্রিংটা আছে এর জন্য ঠিক আছে চেঞ্জেস মানে কয়টা চেঞ্জ করা লাগতেছে আর অক মানে অকারেন্স আমার অকারেন্সটা কি রিকোয়ার্ড ক্যারেক্টার হচ্ছে দুইটা বাট সম্পূর্ণ স্ট্রিংয়ের লেন্থ হচ্ছে আমার ৮ তাহলে অকারেন্স কত হবে প্রত্যেকটা স্ট্রিংয়ের অকারেন্স হবে আমার ৪ বার মানে সর্বোচ্চ ৪ বার থাকতে পারে আমার একটা ক্যারেক্টার ক্লিয়ার তো অকারেন্স ইজ ইকুয়াল টু এন ডিভাইডেড বাই রেক্সি এখন এই যে একটা ক্যারেক্টার এবং তার অকারেন্স এটা কিভাবে আছে এটা একটা পেয়ার আকারে আছে সো আমি এটাকে একটা পেয়ারে স্টোর করব সেটার নাম দিলাম আমি সিওসিসি এখন প্রত্যেকটা ক্যারেক্টার এবং তার কোন কোন ইন্ডেক্সে ক্যারেক্টারটা আছে সেটা আমি নিয়ে নিলাম ঠিক আছে তো এখন সেটা নিয়ে নিলাম ভালো কথা এবার এটাকে আমি সর্ট করে দিলাম সর্ট করার পরে এরকম হবে ঠিক আছে সর্ট করার পরে এই যে ইন্ডেক্স অনুযায়ী সর্ট হবে কীভাবে সর্ট হবে পেয়ারের প্রথম পেয়ারটা হচ্ছে ক্যারেক্টার দ্বিতীয়টা হচ্ছে তার কাউন্ট এখন আমি সর্ট অর্ডারটা কি দিয়ে দিছি সর্টিং অর্ডারটা দিয়ে দিছি আমি তার কাউন্টটা যত বেশি হবে সেটা তত উপরে থাকবে ক্লিয়ার আচ্ছা এখন আমি দুইটা ম্যাপ নিছি একটা হচ্ছে ইজ ইউজফুল আর একটা হচ্ছে ইউজড মানে হচ্ছে ইজ ইউজফুল মানে হচ্ছে আমার কোন কোন ক্যারেক্টার ইউজফুল এই যে আমি এতগুলো ক্যারেক্টারের লিস্ট পেলাম সাথে হচ্ছে তাদের অকারেন্সও পেলাম এর মধ্যে প্রথম দুইটা ক্যারেক্টার আমার ইউজফুল রাইট পরেরগুলো তো আমি আর নিব না আমার প্রথম দুইটা ক্যারেক্টার হচ্ছে ইউজফুল এখন তাহলে এই যে আমি রিকোয়ার্ড সি এর আগ পর্যন্ত যাব এবং ইজ ইউজফুল সিওসিসি এর আই এবং ফার্স্ট মানে হচ্ছে এই যে সিওসিসি হচ্ছে এই ভেক্টরটা এই ভেক্টরের ফার্স্ট ভ্যালু কোনটা ক্যারেক্টারটা এই ক্যারেক্টারটাকে আমি কি করে দিব ইজ ইউজফুল করে দেব রিক সি এর আগ পর্যন্ত মানে যে ২ এর আগ পর্যন্ত ০ ১ ২ এর আগ পর্যন্ত ক্লিয়ার কারণ আমার রিকোয়ার্ড সি হচ্ছে ২ আচ্ছা তারপর আমি হচ্ছে একটা ইন্ডেক্স নিব একটা হচ্ছে ভেক্টর নিব সেখানে আমি স্টোর করব যে কোন কোন জায়গাতে আমার পরবর্তীতে কোনো ভ্যালু বসাইতে হবে সেটা ওকে আচ্ছা তো আমি দেখি তো ইজ ইউজফুল আমি 0 থেকে n পর্যন্ত যাব এই যে স্ট্রিংয়ে যদি আমি দেখি যে এটি ইউজফুল হ্যাঁ এটি ইউজফুল বাট এটা কয়বার নেওয়া হয়েছে একবারও নেওয়া হয়নি যদি আমার ওই ক্যারেক্টারটা ইউজফুল হয় এবং সেটা কয়বার ইউজড হয়েছে সেটা যদি অকারেন্সের থেকে কমবার ইউজ হয় তাহলে আমি টেম্পোরারি স্ট্রিংয়ের ওই ক্যারেক্টারটাও এটা সমান করে দিব তাহলে এটা কয়বার ব্যবহার হয়েছে এটা কি ইউজফুল হ্যাঁ এ তো ইউজফুল কয়বার ব্যবহার হয়েছে একবার ব্যবহার হয়নি তাহলে আমি এটাকে টেম্পোরারি স্ট্রিংয়েও এটাকেই রেখে দেব ক্লিয়ার আচ্ছা তাহলে এটা আমার গেল देन পরের এখানে এটা কি ইউজফুল হ্যাঁ এটাও ইউজফুল কয়বার নেওয়া হয়েছে একবার নেওয়া হয়েছে আরো কয়বার নিতে পারবো আরো তিনবার নিতে পারবো তো আমি এটাকে নিব এখানে এটা সমান নিয়ে নি এটা কি ইউজফুল হ্যাঁ এটাও ইউজফুল ঠিক আছে আচ্ছা স্ট্রিংটা তো আমার এখানে অন্য রকম ছিল রাইট কারণ আমার এখানে হচ্ছে সি এবং ডি ছিল এখানে সি ছিল এবং এখানে ডি ছিল যাই হোক এখানে আমার এটা কি ইউজফুল হ্যাঁ ইউজফুল অকারেন্স থেকে কম্পাউন্ড নেওয়া হয়েছে সো এবার আমি আবার নিয়ে নিলাম এখানে এখানে সি তে আসলাম সি কি ইউজফুল সি ইউজফুল না তার মানে হচ্ছে সি কিন্তু ইউজফুল না মানে এখানে চলে আসবে দ্যাট মিন্স আমার এটা কি চেঞ্জ করা লাগবে সি যে ইনডেক্সে আছে এই ঘরটা আমার কি চেঞ্জ করা লাগবে ওকে কারণ সি তো ইউজফুল না আমার ইউজফুল হচ্ছে এ এবং এফ এগুলো তো আমার দরকার নেই তাই না আচ্ছা তো লেটার ডট পুশব্যাক আমি করে দেব এখানে মানে লেটার একটা আমি এরা রাখবো সেই এরাতে আমি কোন কোন ভ্যালুগুলো ইউজফুল না কোন কোন ভ্যালুগুলো চেঞ্জ করতে হবে সেখানে আমি ঢুকায় রাখবো তো সেই এরাতে আমি এটাকে ঢুকায় রাখলাম এবং চেঞ্জেস প্লাস প্লাস ওকে আচ্ছা তো ডি আমার এখানে সি গেল এবার ডি তো ডি কি ইউজফুল ডিও ইউজফুল না দ্যাট মিন্স আমার ডি এর ইনডেক্সটাও কি আমার চেঞ্জ হবে আচ্ছা ই কি ইউজফুল ইও ইউজফুল না তার মানে কি ই এর ইনডেক্সটাও আমার চেঞ্জ হবে আচ্ছা এফ কি ইউজফুল হ্যাঁ ইউজফুল সো এফ নিলাম এফ আবার আছে সেটা কি ইউজফুল হ্যাঁ সেটাও ইউজফুল সেটাও নিলাম ওকে এ কি ইউজফুল হ্যাঁ ইউজফুল তাহলে আমার এই লাস্টের তিনটা ক্যারেক্টার কি সেম থাকবে এফ এফ এ ক্লিয়ার আর এ এটা মুছে দিলাম ব্যাস এবার হচ্ছে আমি লেটার যে অ্যারেটা আছে সেই অ্যারেতে যাব সেই অ্যারেতে আমাকে বলবে 0 1 2 ইনডেক্সে ঝামেলা আছে 3 ইনডেক্সে ঝামেলা আছে 4 ইনডেক্সে ঝামেলা আছে তো সেকেন্ড ইনডেক্সে আমি গিয়ে দেখব আমি হচ্ছে এবার এখানে চলে আসছি এবার আমি রিকোয়ার্ড সি পর্যন্ত ক্যারিগুলোর ভিতরে আবার ট্রাভার্স করব ঠিক আছে এখন আমি এর ভিতরে আসি যদি আমি দেখি যে এর কাউন্ট তিনবার আছে আমার দরকার হচ্ছে চারবার তাহলে এক্স হচ্ছে সিও সিসি আই ডট সেকেন্ড মানে এটা হচ্ছে কাউন্টটা সেটা আমার তিনবার আছে কয়বার দরকার চারবার দরকার তো যতক্ষণ সেটা অকের থেকে ছোট হচ্ছে এই যে টেম্প অফ লেটার ডট ব্যাক আমার লেটার যে অ্যারেটা তার ব্যাক ইনডেক্স কোনটা 4 এই 4 এর এখানে আমি এ রেখে দেব তাহলে আমার এ এর কাউন্ট কত হয়ে গেল 4 হয়ে গেল আর দরকার নেই এবার আমি রিকোয়ার্ড সি এর পরের ঘরে যাব এফ এখন এফ এর মধ্যে আমি দেখি এফ দুইবার আছে তাহলে আমার এখানে একটা এফ লাগবে তারপরে আরো একবার আছে আমার এখানে একটা এফ লাগবে তো ফাইনাল আমার যে স্ট্রিংটা আমি পেলাম সেটা হচ্ছে এটা এই স্ট্রিং এ আমার জাস্ট এই রিকোয়ার্ড সি পর্যন্ত দুইটা ক্যারেক্টারই আছে এবং প্রত্যেকটা সেম বার আছে কয়টা মুভ করা লাগছে এই তিনটা মুভ করা লাগছে এটা হচ্ছে জাস্ট এই প্রবলেমটা সলভ করার জন্য এবার আমরা মেইন প্রবলেমে আসি মেইন প্রবলেমে এই যে আমি ইনডেক্স একটা ম্যাপ নিছি এই ম্যাপের ভিতরে আমি ক্যারেক্টারের সাপেক্ষে ক্যারেক্টারের ভ্যালুগুলো কোন কোন ইনডেক্সে আছে সেটা আমি স্টোর করছি আর মুভস হচ্ছে ফাইনাল মুভস আর স্ট্রিং হচ্ছে আমার ফাইনাল অ্যানসার তো প্রত্যেকটা টেস্ট কেসে আমি এন এবং এস ইনপুট নিছি আর প্রতিবারের শুরুতে অ্যান্সারটা ক্লিয়ার করে নিছি এবং প্রত্যেকটা ইনডেক্সের যে প্রত্যেকটা ক্যারেক্টারের ইনডেক্সগুলো আমি ক্লিয়ার করে নিছি কারণ এখানে মাল্টিপল টেস্ট কেস আছে 0 থেকে এন এর এক পর্যন্ত প্রত্যেকটা ক্যারেক্টার আমি তার ক্যারেক্টারের ভিতরে তার ইনডেক্সগুলো রেখে দিছি এবং হচ্ছে একটা ম্যাপ নিছি তারপর হচ্ছে ওই ম্যাপের ফ্রিকোয়েন্সি সবগুলো নিছি অ্যাকচুয়ালি তো এটা হচ্ছে জাস্ট আমার ফ্রিকোয়েন্সিটা স্টোর করার জন্য আর চেক করার জন্য তো যদি আমার কোনো ক্যারেক্টার এরকম থাকে ফর এক্সাম্পল আমার এখানে হচ্ছে এই স্ট্রিংটা যদি আমরা দেখি n হচ্ছে 6 আর নাম্বার অফ ক্যারেক্টার হচ্ছে আমার ফ্রিক ডট সাইজ হচ্ছে কত 3 আসবে রাইট কারণ ম্যাপে হচ্ছে আমার ডিস্টিংক্ট বার আসে তাহলে n মডিউলো ফ্রিক ডট সাইজ ইকুয়াল টু ট্রু 0 এটা ট্রু হবে এবং অকারেন্স ইনটু ফ্রিক ডট সাইজ ইকুয়াল টু n হবে রাইট দ্যাট মিন্স আমার এরকম যদি সবগুলো স্ট্রিংয়ে থাকে সবগুলো ক্যারেক্টারে থাকে দ্যাট মিন্স আমার আউটপুট হবে 0 এবং ফাইনাল অ্যান্সারটা দেখে দিলে হচ্ছে আর না হলে বাই ডিফল্ট আমি মুভস ইজ ইকুয়াল টু ধরে নিব ইন্টিজার ম্যাক্স আর আমি ওই যে বলেছিলাম আমার 26টা ক্যারেক্টার এটা এক্স এগুলো হচ্ছে এক্স এর ভ্যালু ধরতে হবে ঠিক আছে তো আমি আই ইজ ইকুয়াল টু 1 থেকে 26 পর্যন্ত যাব যদি আমি দেখি যে এন কে আই দ্বারা ভাগ করা যাচ্ছে তাহলে আমি কল করব ফাংশনটা কল ফাংশনের মধ্যে কি কি পাঠাবো স্ট্রিংটা পাঠাবো স্ট্রিং এর এন পাঠাবো স্ট্রিং এর লেন্থ এবং হচ্ছে ওই আমি কতগুলো ডিস্টিংক্ট ক্যারেক্টার নিচ্ছি সেটা পাঠাবো ওকে তো এটা হচ্ছে দেন আমার এই প্রবলেমটা সলভ করে আমাকে দিবে ক্লিয়ার তাহলে এটা টোটাল টাইম কমপ্লেক্সিটি কত টোটাল টাইম কমপ্লেক্সিটি হচ্ছে 26 বার আমার ইটারেশন হচ্ছে এখানে ক্লিয়ার তো 26 আর এই প্রত্যেকবারে সর্বোচ্চ আমার অর্ডার অফ n বার আমার ইটারেশনটা হচ্ছে ঠিক আছে তাহলে আমার 26 ইনটু অর্ডার অফ n পাশাপাশি যে ম্যাপের জন্য লগ এন ফ্যাক্টরগুলো আছে ওগুলো হচ্ছে অনেকটা নেগলিজেবল এই আর কি তো পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা নেক্সট প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব টিল দেন Goodbye.